প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। স্ট্রাকচারস অ্যান্ড ইউনিয়নস এর আজকের পর্বে আমি সাইজ অফ অপারেটর এবং স্ট্রাকচারের মেমোরি নিয়ে আলোচনা করব। সাইজ অফ অপারেটর মূলত একটা ফাংশন, সাইজ অফ ফাংশন। এর সাহায্যে আমরা নির্দিষ্ট কোনো ডাটা টাইপ অথবা ভেরিয়েবল অথবা স্ট্রাকচারে কোনো কিছুর সাইজ নির্ণয় করতে পারি। সাইজ বলতে প্রকৃতপক্ষে বোঝানো হয়েছে যে সেটা মেমোরিতে কতটুকু স্থান দখল করে থাকে সেটাই, যেমন ইন্টিজার 2 বাইট এবং এখন কোড ব্লকসে নতুন ভার্সনগুলোতে অর্থাৎ সি এর নতুন ভার্সনগুলোতে 4 বাইট জায়গা নিয়ে থাকে, সেই নির্দিষ্ট স্থানগুলো আমরা সরি সেই সাইজগুলো আমরা নির্ণয় করতে পারি সাইজ অফ অপারেটর অথবা সাইজ অফ ফাংশন দ্বারা। এবং আমরা আজকে দেখাবো যে কীভাবে সাইজ অফ অপারেটর দ্বারা আমরা স্ট্রাকচারের মেমোরি নির্ণয় করতে পারি। প্রথমে সাধারণভাবে সাইজ অফ ফাংশনটার কাজ দেখাই। প্রিন্টএফ %d দিয়ে আমি কমা দিয়ে আমি এখানে লিখলাম যে সাইজ অফ। সাইজ অফের ভিতর আমরা যাই দেবো না কেন সেটার আমাদেরকে সাইজ নির্ণয় করে দেখাবে। যদি আমি এখানে ইন্টিজার দিই তার মানে ইন্টিজারের সাইজ কত সেটা সে নির্ণয় করে দেখাবে। প্রোগ্রামটাকে যদি আমি এখন রান করি দেখুন 4, এখানে ইন্টিজার হচ্ছে 4 বাইট, যা যা কিছু দেখাবে সব কিছু বাইটে দেখাবে। আবার এখানে লিখলাম ফ্লোট এবং এটাকে যদি আমি রান করি সেক্ষেত্রে দেখাবে 4, মানে অর্থাৎ এখানে হচ্ছে ইন্টিজার ফ্লোট সব 4। সো আমি এখানে লিখব যে শর্ট ইন্টিজার লিখলাম, এটাকে যদি আমি রান করি তাহলে 2, অর্থাৎ শর্ট ইন্টিজার হচ্ছে 2 বাইট। আবার দেখুন এখানে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম এ, এবং আমি এখানে যদি এ এর নির্ণয় করতে চাই এটাকে যদি রান করি সে দেখাবো 4, অর্থাৎ এটা 4 বাইট জায়গা নিয়ে রয়েছে। সো মোটামুটিভাবে আমরা সব কিছুরই মেমোরি অর্থাৎ কয় বাইট জায়গা নিয়ে থাকবে সেটা আমরা সাইজ অপারেটরের সাহায্যে নির্ণয় করতে পারবো। এবং কীভাবে নির্ণয় করতে পারবো সেটা আমি এখানে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবার আমরা একটা স্ট্রাকচার তৈরি করব, স্ট্রাক্ট মাই স্ট্রাকচার। এখানে আমি ইন্টিজার এ নিলাম, ফ্লোট বি নিলাম। এখন যদি আমি জানতে চাই যে মাই স্ট্রাকচার মোট কতটুকু জায়গায় নিয়ে আছে, সেহেতু এখানে আমরা এখন মাই স্ট্রাকচার লিখলেই হবে। বাট সেক্ষেত্রে জিজ্ঞাসা করতে হবে যে আমাদেরকে ডাটা টাইপটা হয় লিখতে হবে, নাহলে এটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ভেরিয়েবলও লিখতে হবে যে কোনো কিছু। সো আমি এখানে যদি লিখি যে স্ট্রাক্ট মাই স্ট্রাকচার অবজেক্ট লিখলাম, অবিজে লিখলাম, আমি যদি এখানে অবিজে লিখি অর্থাৎ একটা ভেরিয়েবল, এবার এটাকে যদি আমি রান করি সে দেখাবেন যে দেখবেন যে এখানে 8, অর্থাৎ মাই স্ট্রাকচারে এখানে 8 বাইট জায়গা নিয়ে রয়েছে। আবার এখানে আমি স্ট্রাক্ট মাই স্ট্রাকচার এটাও যদি আমি লিখি সেক্ষেত্রে আপনারা 8 দেখতে পাবেন। সো এটা কোনো সমস্যা না আসলে, এতক্ষণ আপনারা কোনো একটা ক্রিটিক্যাল ফেসের মধ্যে পড়েননি বলে সাধারণভাবে বুঝতে কোনো অসুবিধা হবে না। বাট এখন একটু লক্ষ্য করুন, আমি এখানে ইন্টিজার ফ্লোট নিয়েছি, এবার আমি এখানে ক্যারেক্টার টাইপ একটা নেব, ক্যারেক্টার এ সরি ক্যারেক্টার সি নিলাম। এবার আমি যদি এখানে লিখি অবজেক্ট ওবিজে, এখানে অবজেক্ট অথবা স্ট্রাক মাই স্ট্রাকচার দেওয়া একই কথা, এটাকে যদি আমি এখন রান করি সে তখন আপনারা দেখবেন 12 আসছে, কিন্তু এখানে হিসাব করে দেখুন 12 আসবে না, কারণ এখানে হচ্ছে 4 বাইট 4 বাইট, 8 বাইট প্লাস 1 বাইট এটা হচ্ছে 9 বাইট, মোট 9 বাইট জায়গা নিয়ে রয়েছে কিন্তু এখানে আসছে 12। কারণ কি ক্রিটিক্যাল ফেসটা আপনারা আরো করবেন যখন আপনি এখানে আবার একটা ক্যারেক্টার নিলাম, আমি ডি নিলাম, দেখবেন যে এই ক্ষেত্রে কোনো প্রকার চেঞ্জ হয়নি, 12ই রয়েছে, অর্থাৎ আমার একটা ক্যারেক্টার বেশি নিলেও আমাদের বাইটের সংখ্যা চেঞ্জ হচ্ছে না। আবার
এখানে আকস্মিকভাবে অনেক বেশি চেঞ্জ হচ্ছে, আবার এখানে কোনো প্রকার চেঞ্জ হচ্ছে না, কেন? আসল কথাটা হচ্ছে যে এটার মূল যে কথাটা হচ্ছে যে আসলে একটা নির্দিষ্ট সংখ্যা আর একটা ভেরিয়েবল আমরা যখন তৈরি করব যে স্ট্রাকচার টাইপে, সো একটা নির্দিষ্ট ডাটা টাইপের গুণিত আকারে সে মেমোরি নেবে, এবং সেটা হচ্ছে যে যেটা সর্বোচ্চ পরিমাণ জায়গা নিয়ে থাকে যেটা সেটা গুণিত আকারে। যেমন এখানে ইন্টিজার ফ্লোট দুটোই 4 বাইট জায়গা নিয়ে থাকে, সো সে এই মাই স্ট্রাকচারটার মোট মেমোরি সংখ্যা হবে এর গুণিত, অর্থাৎ 4, 8, 12, 16 এই অনুসারে হবে। যেহেতু এখানে নতুন একটা সি আসার ফলে 9 বাইট জায়গা হচ্ছে, সে 9 বাইট জায়গা নিবে না, 8-এর পর তারপর 4-এর গুণিত কত, 12, সে 12 অর্থাৎ 12 বাইট জায়গা নিয়ে সে থাকবে। এই 12 বাইট জায়গা পূরণ করতে যতগুলো ক্যারেক্টার লাগে আমরা ততগুলো ক্যারেক্টার নিতে পারবো, কিন্তু যখন 12 বাইট থেকে যখন 13 বাইট হবে তখন আর 13 বাইট জায়গা নেবে না, তখন সে নেবে 16 বাইট। যেমন আমি এখানে যদি ক্যারেক্টার ই নিলাম, আবার ক্যারেক্টার এফ নিলাম, দেখুন 4, 8, 3, 4, 12 12 বার জায়গা হয়ে গেছে। এখন আমি এটাকে রান করি তাহলে 12 আসবে। আবার যদি আমি একটা ক্যারেক্টার জি নেই, সেক্ষেত্রে দেখবেন যে 16 হয়ে গেছে, এই যে 16 হয়ে গেছে। এর কারণটা হচ্ছে মূলত যে গুণিত আকারে নেই। আবার দেখুন এখানে যদি ইন্টিজার ফ্লোটের পর আমি একটা যদি ডবল নিতাম, ডবল নিলাম, সরি ভুল করছি এখানে, ডবল নামটা ডবল ডিবি নিলাম, এরপর আমি যদি এটাকে রান করি দেখুন 24 আসছে, 24 আসছে। তাহলে হিসাব করে কত আসার কথা, এখানে হচ্ছে 8, কারণ ডিবি হচ্ছে অর্থাৎ ডবল হচ্ছে 8 বাইট। দেখুন ডবল হচ্ছে 8 বাইট, 8 বাইট, সেহেতু এখানে হচ্ছে 8, এখানে 8, 16, 17, 18, 19, 20, 21 হওয়ার কথা, বাট এখানে হবে 24। কেন 24 হচ্ছে, কারণ 8-এর গুণিত আকারে থাকবে এখানে 8, 16, 3, 8, 24। আপনাদের মনে হতে পারে যে 4-এর গুণিত আকারে হতে পারে, কারণ 21 হচ্ছে 26, সেক্ষেত্রে আপনারা আমরা দুটো কমিয়ে দিলাম, দুটো কমিয়ে দিয়ে যদি আপনি দেখেন যে তাও 24 আসবে, 4-এর গুণিত আকারে আসবে না, দেখুন 24 আসবে, অর্থাৎ সর্বোচ্চ যেটা থাকবে সেটা গুণিত আকারে। এটা কেন হয়, তার কারণটা হচ্ছে যে মেমোরিতে যখন কোনো স্থান দখল করা হয় সেটা নির্দিষ্ট সংখ্যক স্থান পরপর হয়, এবং আমাদের যেই আমরা জিরো ডাটা সরি যেগুলো ভেরিয়েবল নতুন তৈরি করি অর্থাৎ ডাটা টাইপ নতুন করে তৈরি করি, সেই ডাটা টাইপগুলো অবশ্যই সেইরকম কোনো একটা গুণিতক হতে হবে, এবং যেটা গুণিতক হবে সেটা হবে সর্বোচ্চ। আমরা যখন অ্যারে ইউজ করি সেটা কিন্তু একই পদ্ধতিতে চলে, কিন্তু যেখানে সেখানে সবগুলো উপাদান একই টাইপের হয় বলেই আমরা আসলে বুঝতে পারি না, কিন্তু এখানে সবগুলো উপাদান আলাদা টাইপের হতে পারে, সেক্ষেত্রে সমস্যাটা। সো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি কিভাবে সাইজ অপারেটর কাজ করে এবং কিভাবে আমরা একটা স্ট্রাকচারের মেমোরি নির্ণয় করতে পারি। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে, ধন্যবাদ সবাইকে।